আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পদের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী পরিস্থিতিতে x বর্জিত পদের মান নির্ণয় করা আমরা শেখাবো। তো এখানে একটু লক্ষ্য করো, আমাদের একটা মান দেওয়া আছে 2x + 1/6x/10 এর পরিস্থিতিতে x বর্জিত পদের মান বের করো এবং এর মান নির্ণয় করো। এখানে একটা দেখো, প্রদত্ত রাশিতে দেওয়া আছে 2x + 1/6x/10 এর পরিস্থিতিতে r+1 তম পদ হবে x বর্জিত। তো তাহলে x বর্জিত পদের সূত্রটা কি হবে? এখানে একটু লক্ষ্য করো, যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দেখো, যে আমরা জানি, এখানে আমরা এটা লিখতে পারি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে দেখো, সূত্রটা হলো a+x^n = nCr(a^n-r)x^r। তো দেখো এখানে nCr a^n-r আর x^r। তো একটু খেয়াল করো, যদি আমরা এখানে 10টাকে যদি আমরা মানে এর পরিবর্তে যদি আমরা 10 ধরি এখানে, তাহলে কি হয়? তাহলে আমরা লিখতে পারি এখানে 10 cr, আমরা লিখতে পারি এর পরিবর্তে হচ্ছে 2x^n-n, বলতে বোঝাচ্ছে এখানে 10 কে বোঝাচ্ছে 10 r 1/6x^r, আর মানে বলতে হচ্ছে এখানে 1/6x^r। এটা সূত্র দেখো, ncr a^n-r x^r। তো দেখো একটু লক্ষ্য করো, এখন আমরা এটা কি লিখতে পারি, 10 cr, আর এখানে আমরা একটা কাজ করব, এটা পাওয়ারটাকে দুটোকে আলাদা করে দেব, 2^10 r, আর এখানে লিখব x^10 r, আর এখানে দেখো 8টাকে আমরা 6 এর উপর আসে x এর উপর আসে, তো আমরা এটা লিখব 1/6 r, আর এখানে লেখা যায় x^r। তো যদি এটা লেখা যায় তাহলে কি হয় দেখো, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো, 10 cr, এখানে লক্ষ্য করো 2^10 r, আর এখানে দেখো x^10 r, আর এখানে এই যে পাওয়ারটা এটা নিচে আছে, এটা সূচকের ক্ষেত্রে উপরে উঠে গেলে x^-r, আর এখানে থাকবে দেখো 1/2 × 3^r, লিখতে পারি না। তো যদি আমরা এটা লিখতে পারি তাহলে কি হয় দেখো, আমরা এখন এখানে লিখব যে 10 cr, আর এখানে 2^10 r ইনটু দেখো, এখানে x এর পাওয়ার মাইনাস r, আর এখানে x এর পাওয়ার 10 r, তাহলে আমরা লিখতে পারি x^10 r - r যোগ করলে 2 r, আর এখানে থাকে দেখো 1/2 r আর 3 r, মানে হচ্ছে দুই চারকে আমি 2 এবং 3 এর উপর পাওয়ারটা করে দিলাম। তো এখন আমরা এখানে কি করতে পারি দেখো, এখন এখানে দেখো 10 cr 2^10 - 2 r, এখানে 10 r, আর হচ্ছে x^10 - 2 r, আর হচ্ছে 1/2 r, আর হচ্ছে 1/3 r। এখন আমরা আমাদের পরিস্থিতি সাধারণ হয়ে গেছে, এবার আমরা কি করব, এখানে x বর্জিত করব। এখন আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এই রাশিটার মধ্যে x আছে, আমরা এটাকে এখান থেকে x-টাকে আমরা অপসারণ করব। x-টাকে অপসারণ করতে হলে কি করতে হবে দেখো, x অপসারণ করতে হলে আমাদের যেটা করতে হবে, 40 x বর্জিত হবে। এখন এখানে মানে এই 40টাকে আমরা x বর্জিত করতে হবে, তাহলে যদি আমরা 40 যদি আমরা x বর্জিত করতে হয় তাহলে কি করতে পারি আমরা, 40 x বর্জিত, তোমরা লেখো যে 40 x বর্জিত হবে যদি দেখো এখানে এই যে x এর মানটা, যদি x এর ঘাত বা পাওয়ার 0 হয়, x এর ঘাত বা x এর ঘাতের মান বা পাওয়ারের মান 0 হয়, x এর ঘাত 0 বা x এর ঘাতের মান 0 অথবা x এর
পাওয়ার মানটা শূন্য, তো এক্স এর ঘাতটা কত আছে এখানে? তো আমরা কি লিখতে পারি দেখো, আমরা এটা মুছে ফেলবো, অর্থাৎ অর্থাৎ দেখো একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে x এর পাওয়ার কত 10 মাইনাস 12 অর্থাৎ হচ্ছে 10 মাইনাস 2s আর ইজ इक्वल टू 0, তো আমরা এটা লিখতে পারি 10 ইজ इक्वल टू 2r, আমরা r ইজ इक्वल टू লিখতে পারি 5, অর্থাৎ দেখো তোমরা এখানে একটু মানে লক্ষ্য করলে বুঝবে, অর্থাৎ x টু দি ফোর দেখো 10 মাইনাস 2r, তো এখানে আমরা x এর পাওয়ার মানে x এর যে ঘাতটা এইটা সমান সমান শূন্য ধরেছি, তো ঠিক আছে, তো এখান থেকে আমরা আর এর মান বের করে ফেলছি, তো আর এর মানটা যদি বের করে দিতে নেই তাহলে লক্ষ্য করো এখন এতয়ে বিস্তৃতিতে r + 1 তম পদ হলো x বর্জিত, তা r + 1 তম মানে কি? এখানে দেখো তে r + 1 তম পদ বা এখানে r এর মানটা কত 5 + 1 ইকুয়াল টু কত 6 তম পদ হলো ষষ্ঠ পদ, ষষ্ঠ 5 plus 1 হচ্ছে 6, অর্থাৎ এই ষষ্ঠ পদ হচ্ছে x বর্জিত, এই ধারাটাকে বিস্তৃত করলে ষষ্ঠ পদে গিয়ে তোমার মানে এই রাশিটা x বর্জিত হবে, অর্থাৎ ধারাটি ষষ্ঠ পদ x বর্জিত, সুতরাং ধারাটির বা বিস্তৃতিটির অথবা তোমরা এখানে লিখতে পারো বিস্তৃতিটির প্রদত্ত বিস্তৃতির প্রদত্ত বিস্তৃতি ষষ্ঠ পদ হলো x বর্জিত, ওকে, অর্থাৎ ষষ্ঠ পদ হচ্ছে x বর্জিত। এখন আমরা যেটা করব দেখো, এখন আমরা এর মান বের করব, ষষ্ঠ পদের মান আমরা x বর্জিত পদের মান বের করে ফেলছি, এবার লক্ষ্য করে দেখো এখন এই যে x বর্জিত পদ হওয়ার পরে এটার মানটা কত আমরা এটা বের করব, এটার মান বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে r এর মানটা আমরা পাইছি কত, r এর মানটা আমরা পাইছি 5, এই 5 মানটা যদি আমরা এটার মধ্যে বসাই দেই অতএব দেখো অতএব এর মান অতএব এই যে মানে r বর্জিত পদের মান x বর্জিত পদের মান অতএব x বর্জিত পদের মান r = 5 হবে, কি হয় দেখো এখানে 10 c r এর মান হচ্ছে 5 আর হচ্ছে 2 টু দি পাওয়ার খেয়াল করো 2 টু দি পাওয়ার 10 মাইনাস r এর মান হচ্ছে 5 আর হচ্ছে তোমার x টু দি পাওয়ার 10 মাইনাস 2 ইনটু 5 আর এখানে দেখো এখানে 1 বাই 2 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 আমরা এখানে অর্থাৎ হচ্ছে এখানে আমরা x এর মানটা মানে r এর মানগুলো বসিয়ে দিছি, তো r এর মান যদি বসিয়ে দিই তাহলে কি হয়, তাহলে আমার এখানে আসতেছে কি তাহলে 10 cr আর হচ্ছে এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 অথবা আমরা আরেকটা কাজ করি এখানে আরেকটু সহজ করে লিখে নেব, দেখো এখানে 10 cr মানে কি 10 cr কে ফ্যাক্টোরিয়াল মানে ভাঙাইলে আমরা কি পাই, টান দাও ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 5 অর্থাৎ 10 cr 10 cr কে যখন আমরা ফ্যাক্টোরিয়াল করব তাহলে এটা হচ্ছে কি দেখো n cr এর ফ্যাক্টোরিয়াল কিভাবে করতে হয় দেখো করো, n cr সমান সমান n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল আবার ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা হচ্ছে ফর্মুলা, তো এখানে আমরা লিখতে পারি তাহলে 10 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কত 10 মাইনাস 5 অর্থাৎ হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল থেকে এটা থেকে এটা বাদ যাবে 10 থেকে 5, তো এখানে লক্ষ্য করো এখন r থেকে 2 টু দি পাওয়ার 5 আর হচ্ছে x টু দি পাওয়ার 0 কারণ হচ্ছে 5 দুগুণে 10 আর হচ্ছে তোমার এখানে দেখো 5 দুগুণে 10 আর তাহলে x টু দি পাওয়ার 0 আর এখানে থাকে 1 বাই 2 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5, এখন লক্ষ্য করো এই 2 টু দি পাওয়ার 5 আর এই 2 টু দি পাওয়ার 5 কাটা যাবে, তো কাটাকাটি গেলে কি থাকে আমাদের এখানে, এখানে থাকতেছে 10 ফ্যাক্টোরিয়াল কে আমরা ভাঙাই, 10 ফ্যাক্টোরিয়াল কে ভাঙাইলে কি হয় দেখো 10 9 8 7 6 আর থাকে ফ্যাক্টোরিয়াল 5,
আর এখানে দেখো ফ্যাক্টোরিয়াল 5 আর এখানে দেখো এখানে থাকতেছে ফ্যাক্টোরিয়াল 5 আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 0 সমান 1 আর 1 বাই 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 3 মানে আমি 3 টা 3 মানে 5 টা 3 লেখা তো লেখার পর আমার কি হয় দেখো এটা আর আরেকটা কাজ করতে পারো তোমরা একটু সহজ হয় যেটা সেটা হচ্ছে তোমরা এই ফ্যাক্টোরিয়াল 5 টাকে ভেঙে রাখো এটা তাহলে 5 4 3 2 1 আর এটা কেটে বাদ দিলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 তাহলে এই ফ্যাক্টোরিয়াল 5 এই ফ্যাক্টোরিয়াল 5 কাটো এবার লক্ষ্য করো এখন কি হয় আমরা যদি এই 3 দিয়ে যদি এই 9 কে কাটি তাহলে 3 থাকে আর এই 3 কাটো আবার যদি এই 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 হয় আর কি কাটা যায় দেখো এখানে 5 দিয়ে যদি আমরা 10 কে কাটি তাহলে কত হয় 2 হয় তাহলে এই 2 আর এই 2 কাটা যায় আর থাকে কি যদি আমরা 4 দ্বারা যদি 8 কে কাটি তাহলে 2 হয় তাহলে আর কিছু কাটা যায় না তো আমরা থাকতেছে এখানে থাকতেছে দেখো 2 গুণে 4 7 কত 28 আর এখানে হচ্ছে 3 3 9 3 9 27 27 অর্থাৎ 28 বাই 27 সুতরাং অর্থাৎ হচ্ছে দেখো 2x প্লাস 1 বাই 6x হোল টু দা 10 এর বিস্তৃতিতে x পর্যন্ত পদের মান হচ্ছে ষষ্ঠ অর্থাৎ এই পদত্ব মানে বিস্তৃতির ষষ্ঠ পদ হচ্ছে x পর্যন্ত এবং এর মান হইছে x পর্যন্ত পদের মানটা হচ্ছে 28 বাই 27 আশা রাখি তোমরা বুঝতে পারছো তো এখানে একটু লক্ষ্য করো প্রথমে তোমরা প্রদত্ত রাশিটি এত এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ হবে x পর্যন্ত এরপর তোমরা r প্লাস 1 তম পদটাকে ভাঙাই ফেলো এত এর বিস্তৃতিটা করবা তাহলে l c r a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r ওই সূত্রে ফেলে দিবা এরপর তো আমরা ফর্মুলা নামে দিছি এখানে নিয়ে আসছি এরপর আমরা কি করলাম এখানে ঘাতের মানটাকে শূন্য ধরছি ঘাতের মান শূন্য ধরে আর এবার বের করছি এই আর এর মানটাই হচ্ছে ওই যে r প্লাস 1 তম পদ মানে হচ্ছে r প্লাস 1 মানে হচ্ছে 5 প্লাস r এর মান হচ্ছে 5 5 প্লাস 1 তম পদ অর্থাৎ এক বেশি থাকবে সব সময় তো মানে 6 অর্থাৎ এই প্রদত্ত বিস্তৃতি ষষ্ঠ পদ হচ্ছে x বর্গিত সুতরাং x বর্গিত পদের মান r = 5 হলে এবার তোমরা এটার মধ্যে এই যে ভ্যালুটার মধ্যে তোমরা মান বসাই দিবা এখানে এটার মধ্যে তো এটার মধ্যে যখন আমরা মান বসাবো মান বসানোর পরে আমরা ফ্যাক্টোরিয়াল মানে মান বসাবো আর ফ্যাক্টোরিয়াল বানাবো বানানোর পরে এরপরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলে যা হয় তাই হচ্ছে মান তো আশা রাখি বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ